প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আশা করি যে যেখানে আছো ভালো আছো, মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। ইংলিশ অ্যাডভাইস পরিবারের পক্ষ থেকে আর কি নতুন ক্লাসে সবাইকে স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটি সহজতম বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি সত্যি সহজ, কিন্তু আমরা যদি এটির বেসিক বিষয়টি না বুঝি তাহলে আমরা অনেক সময় ভালো আনসার করতে পারি না। ফর এক্সাম্পল, আমরা একটি প্যাসেজ নিয়েছি, এখানে এই প্যাসেজে কোথায় এ অ্যান্ড দি আর্টিকেলগুলো বসাবো। এই আইটেমটি অনার্স, সেভেন কলেজ, ফাজিল, ডিগ্রি কিংবা এসএসসি, এইচএসসি সকল শ্রেণীর জন্যই খুবই ইম্পর্টেন্ট। আমরা যখনই ইংলিশে কথা বলি কিংবা লিখতে যাই তখনই আমাদের এই আইটেমটা আমরা ফেস করি। ফর এক্সাম্পল, অন অফ স্নেক চার্মার্স ওয়াজ প্লেয়িং। সো এখানে আমরা আর্টিকেলটি বসাবো। মনে রাখতে হবে আর্টিকেলগুলো হচ্ছে অ্যাজেক্টিভ, এ এন দি এগুলো হচ্ছে অ্যাজেক্টিভ। এগুলো কোথায় বসে? ইট অলওয়েজ কামস, দে কাম বিফোর আ নাউন অথবা ইকুইভ্যালেন্ট টু নাউন, অর্থাৎ নাউন কিংবা নাউন সমতুল্য শব্দের পূর্বে বসে অ্যাজেক্টিভগুলো। সো আমরা স্নেক চার্মার্সের আগে বসাচ্ছি। সো খেয়াল করবো আমরা কোথায় বসাচ্ছে। আমরা আর্টিকেল বসার ক্ষেত্রে দুটি বেসিক জিনিস কথা বলবো, যদিও আজকের ক্লাসটি আমাদের প্র্যাকটিসের জন্য, আমাদের ডিসক্রিপশন বক্সে কিছু প্র্যাকটিস থাকবে এবং আমরা এগুলো এক্সপ্লেইন করার চেষ্টা করব। হ্যাঁ, এগুলো বইয়ে পাওয়া যাবে, যে কোনো গ্রামারে পাওয়া যাবে, উত্তর দেওয়া আছে, কিন্তু আমাদের ক্লাসগুলো দেখলে হবে কি আমরা এগুলোকে এক্সপ্লেইন করে দেবো, এগুলো কেন হয়েছে, এই কেন এক্সপ্লেইন করার জন্য আমাদের ক্লাসগুলো তোমরা নিয়মিত ফলো করবে। এবং আমাদের ক্লাসগুলো নিয়মিত ফলো করলে আশা করি বাড়িতে বসেই সকল শ্রেণীর একাডেমিক প্রিপারেশন নেওয়া সম্ভব হবে ইনশাল্লাহ। সো বন্ধুরা, অন অফ স্নেক চার্মার্স, সো আর্টিকেল বসার ক্ষেত্রে আমরা খেয়াল করব এই স্নেক চার্মার্স, স্নেক শব্দটা নাউন, এখানে অ্যাজেক্টিভ হিসেবে কাজ করছে এ চার্মার্সের সাথে। সো একজন সাপুরের কথা, মানে অন অফ দ্য স্নেক চার্মার্স, এখানে আর্টিকেলটা হবে হচ্ছে দি। স্নেক চার্মার্স সাপুরে বহু বচন। ওকে, সো এই স্নেক চার্মার্সের আগে কখনো কি এ হতে পারে? এ হবে না কিংবা অ্যান হবে না, কারণ এখানে স্নেক চার্মার্স। সো অন অফ দ্য স্নেক চার্মার্স, এই স্নেক চার্মার্সগুলোর মধ্যে একজনের কথা বলা হচ্ছে। সো এখানে আর্টিকেল হচ্ছে দি, এখানে কোনোভাবেই এ কিংবা অ্যান হবে না। কেন হবে না? এই যে স্নেক চার্মার্স, এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছি আমরা সাপুরেরা, বহু বচন, সুতরাং বহু বচনের আগে তো এ বা অ্যান কী হবে, কারণ এ মানে একটি, অ্যান মানেও একটি, সুতরাং এখানে এ বা অ্যান কোনোভাবেই হবে না। আচ্ছা, ওয়াজ প্লেয়িং অন ফ্লুট। সো ফ্লুট আমরা জানি যে বাঁশি, বাঁশি নিয়ে তারা বাজাচ্ছিল, এখানে প্লেয়িং মানে কিন্তু বাঁশি বাজানো। সো এই যে ফ্লুট, আমরা যদিও মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টকে আনকাউন্টেবল ভাবি, কিন্তু যেহেতু এখানে আর্টিকেল দিতে বলেছে তাহলে আমরা এখানে এ ফ্লুট, তাহলে একটি বাঁশি কী করছিল? বাজাচ্ছিল। অ্যান্ড আদার ওয়াজ, আদার অন্যজন, সো অন্যজন ডেফিনেটলি বলছে অন্যজন, আরেকজন ছিল। সো দ্য আদার ওয়ান, দ্য আদার্স ওয়াজ বিটিং আ ড্রাম, ড্রাম বাজাচ্ছিল। অ্যাজ মিউজিক গ্রিউ লাউডার, এখানে মিউজিক বলা হয়েছে। সো আমরা জানি মিউজিক হচ্ছে গান বা সুর। সো এই যে মিউজিকটা যখন আরও লাউডার অ্যান্ড লাউডার হচ্ছিল, সো মিউজিকের আগে আমরা কী দেবো? এখানে কি আমরা এ দিতে পারি? নাও, এখানে দ্য মিউজিক, বিকজ মিউজিকটা কি, মিউজিকটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। শিক্ষার্থী বন্ধুরা, এই দুটো জিনিস হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, আমাদের খেয়াল করতে হবে যেখানে আর্টিকেল বসায় সেটি হচ্ছে সেটা কাউন্টেবল অথবা আনকাউন্টেবল। যদি কাউন্টেবল নাউন হয়, যেগুলো গুনতে পারি আমরা, আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের আগের যে ক্লাসগুলোর ডিটেইল বলা হয়েছে। সো আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করছি যে নাউনগুলো কাউন্টেবল, যেগুলো গণা যায়, পেন, আ পেন, কিন্তু যেগুলো গণা যায় না সেগুলো আনকাউন্টেবল। আচ্ছা, মিউজিক কি গুনতে পারি আমরা? নো, মিউজিক গণা যায় না, সুতরাং হচ্ছে দ্য মিউজিক গ্রিউ লাউডার অ্যান্ড লাউডার, মোর পিপল ফ্রম হেয়ার অ্যান্ড দেয়ার, জয়েন্ট ক্রাউড। এই ক্রাউডের আগে কী বসাবো? ক্রাউড শব্দের অর্থ হচ্ছে জনতা। এই জনতা কি একজন ব্যক্তিকে বোঝায়? নো, এটা বহু বচন, সুতরাং জয়েন্ট দ্য ক্রাউড, অর্থাৎ এটি বহু বচন, সুতরাং এখানে এ অ্যান তো বসানোই যাবে না, জনতাকে অনেকজনকেই বোঝায়, সুতরাং জয়েন্ট দ্য ক্রাউড। সো এভাবে আমরা যখন বুঝে আলোচনাগুলো করবো ইনশাআল্লাহ আমরা আর্টিকেলে সবসময় ভালো নাম্বার পাবো। নাম্বার টু, জ্যোতি ইজ এম এ এক্সামিনি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে যতগুলো কন্ট্রাকশন ফর্ম আছে, ডিগ্রিগুলো আছে, এগুলো দুই ভাগে ভাগ করা হয়। যেগুলো ভাওয়েলের মতো উচ্চারণ হয় সেগুলোর আগে মূলত এ কিংবা অ্যান বসে, অ্যান বসে, আর যেগুলো কনসোনেন্টের মতো হয় সেগুলো হচ্ছে এ। যেমন এম এ উচ্চারণ করলে কি হয়? এম এ, এর মতো উচ্চারণ হচ্ছে। সুতরাং এইচএসসি, এসএসসি, এম এ, এমবিবিএস, এলএলবি, এফসিপিএস, আমাদের পুরো ডিসক্রিপশন বক্সে পুরো ভিডিওটি দেওয়া আছে আগে, সুতরাং তোমরা একটু দেখে নেবে। সো এম এ এখানে হচ্ছে তাহলে
एन এটি যদি বিএ হতো সেক্ষেত্রে হতো বিএ এক্সামিনি এখানে যেহেতু ভয়েলের মতো হয়েছে সুতরাং শি ইজ জুথি ইজ অ্যান এমএ এক্সামিনি শি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফেভার শি মেড অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট সাক্ষাৎ নির্ধারিত করা সো তাহলে এখানে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ অ্যান এক্সপিরিয়েন্স ডক্টর হু হ্যাড হিজ ডিগ্রি সো এখানে কেন আমরা অ্যান বললাম কারণ এখানে ভাওয়েল দিয়ে শুরু হয়েছে নাউনটি অ্যাপয়েন্টমেন্ট ফ্রম ইউএসএ সো আমরা জানি দুটি দেশ ইউএসএ অ্যান্ড ইউকে অ্যান্ড দ্য ইউএই যেগুলো দেশ সংক্ষিপ্ত ফর্মে বলা হয় সেগুলোর আগে কী বসে দা বসে সো দ্য ইউএস অন ফিক্সড ডে ফিক্সড সো তাহলে নির্দিষ্ট ডেটের কথা বলছে আমরা জানি কোনো কিছু নির্দিষ্ট করে বোঝালে যেমন আমরা উদাহরণস্বরূপ বলি যখন আমরা চায়ের স্টলে গিয়ে বলি তখন বলি গিভ মি এ কাপ অফ টি এক কাপ চা দিন কিন্তু যখন আমরা দোকানে গিয়ে কোনো কাপড়কে দেখাই তখন বলে কিপ মি দ্য টি শার্ট কোনো কিছু নির্দিষ্ট করে দেখালে সেখানে দি বসাতে হবে সুতরাং এখানে নির্দিষ্ট ডেটের কথা বলছে যেহেতু একটা ডেট ফিক্সড হয়েছে সো অন দ্য ফিক্সড ডেট ফিক্সড ডে নির্দিষ্ট দিনের কথা বলেছে শি রিচড দ্য ডক্টর স্যাম্বা দেয়ার শি স অন আইট সো শিক্ষার্থী বন্ধুরা অন আমরা জানি ও ফাউল দিয়ে শুরু হয়েছে ও এর আগে সাধারণত অ্যান বসে কিন্তু যেখানে অন আছে যেমন অন টাকা অন আইড ম্যান সেগুলোর আগে সবসময় কী বসে এ বসে সো শি স অন আইড ম্যান দেয়ার সো এভাবে আমরা যেখানে আর্টিকেল আছে সেই আর্টিকেলগুলো আমরা বোঝার চেষ্টা করব এবং সেগুলো আমরা প্র্যাকটিস করব বেশি বেশি আমরা কোনোভাবে এগুলো মুখস্থ করতে পারবো না যদি মুখস্থ করি আমরা সেগুলো আমাদের স্থায়ী হবে না সো থ্যাংক ইউ ফর জয়নিং দিস ক্লাস অ্যান্ড আমাদের যেগুলো ডিসক্রিপশন বক্সে যে আমাদের প্র্যাকটিস অংশটি আছে আশা করি তোমরা অবশ্যই সেগুলোতে পার্টিসিপেট করবে কারণ সেখানে আমরা একাধিক আইটেম দিয়ে রেখেছি একাধিক প্রশ্ন আছে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে যত বেশি প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ তত বেশি আমরা সফল হব থ্যাংক ইউ ফর জয়নিং দিস ক্লাস